নমস্কার বন্ধুরা, শুভ বিজয়ার অনেক অনেক শুভকামনা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন আর পুজো নিশ্চয়ই ভালোভাবেই কেটেছে আপনাদের। তো আজকে আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে পনিরের একটি রেসিপি আপনাদের সামনে দেখাবো। আমি এখানে 300 গ্রামের মতো পনির বড় বড় পিস করে কেটে নিচ্ছি। এবারে 3টে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে এগুলোকে মিক্সারে গ্রাইন্ড করে নেব। টমেটো আর কাঁচা লঙ্কার সঙ্গে কিছুটা কাজু বাদামও পেস্ট করে নেব একসাথে। পেস্ট করা হয়ে গেছে এই যে। মশলার মধ্যে আমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একটু, আর হলুদ গুঁড়ো হলুদ লাগবে, আর সল্ট এবং চিনি তো আছেই স্বাদ মতো। সামান্য তেল দিয়ে কড়াইতে তেজপাতা আর শুকনো লঙ্কা একটা চিরে দিলাম, একটু ভাজা ভাজা হোক। এবারে একটু হলুদ দিয়ে আমি পনিরের টুকরোগুলোকে ভেজে নেব হালকা করে। নুন একটু আন্দাজ করে দিয়ে দিচ্ছি। পনিরটা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে রাখবো। এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল এবং যখন খুশি করা যায়, বেশিক্ষণ সময়ও লাগে না। পনিরের তেলের মধ্যেই একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নটা একটু ভাজা হোক। এবারে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটো, কাজু আর কাঁচা লঙ্কা পেস্ট তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু কষাতে হবে। এই মশলার মধ্যে ছোট 2 চামচের মতো হলুদ দিলাম, আর দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবই ছোট চামচে 2 চামচ করে দিয়ে এগুলোকে কষাতে হবে। এরপর ছোট চামচের 1 চামচ গুঁড়ো লঙ্কাও দিলাম। আপনার ঝাল বুঝে দেবেন, বেশি খেলে বেশি দেবেন আর কম হলে কম খেলে কম দেবেন, কারণ আগে কাঁচা লঙ্কা বাটা রয়েছে। আবার একটু সল্ট আর চিনি দিয়ে দিলাম আন্দাজ করে। চিনি ছোট চামচের 1 চামচ দিলাম, স্বাদটা ভালো আসবে। এরপর কষাতে হবে। এবার আমি দই 2 চামচ দিয়ে দেবো। ছোট চামচে 2 চামচ দই এর মধ্যে অ্যাড করছি, এতে টেস্টটা আরও ভালো আসবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি একটু জল অ্যাড করলাম। এবার পনিরটা দিয়ে দিচ্ছি। জলটা ঝোলটা ফুটে উঠেছে, তার মধ্যে পনিরটা দিয়ে দিলাম। বেশ ঘন ঘন হয়ে গেছে। পনিরের সঙ্গে 2-3টে কাঁচা লঙ্কা এমনি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। পনির মশলা, তার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার আমার পনির মশলা রেডি, তৈরি। কি সুন্দর রঙটা হয়েছে দেখুন। শুধু টমেটো বাটাই দিয়েছি আর খুব সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েছি, খুব একটা বেশি কিছু দিইনি।
আমার পনির মশলা রেডি হয়ে গেছে। এর উপরে একটু ধনে পাতা গার্নিশিং এর জন্য দিয়ে দেয়া যেতে পারে, না দিলেও হবে। তো আপনারা এইভাবে করুন আর কমেন্টে লিখুন কিরকম লাগলো। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব বরাবরের মতো করবেন। আর সবাই ভালো থাকবেন। এই রান্নাটা রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই ভালো যাবে। তো আপনারা ট্রাই করুন আর আমার চ্যানেলটাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক অবশ্যই একটা করে দেবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই। নমস্কার।